गुड मॉर्निंग, 4 তারিখ শনিবার। তো আজ তো মেয়ের এক্সাম নেই, ছোট মেয়ের তো স্কুল নেই এখন, তো ওদের বাবা অফিসে যাবে। রান্না বান্না তো আছে, সবারই একসাথেই করে নেব, একটু ব্যস্ত আছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো সারাদিন, কেমন? গুড মর্নিং, 4 তারিখ শনিবার সকালের চা। মুরগির পাতলা ঝোল করবো, এই যে কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে ফুটতে দেবো। সবকিছু দিয়ে দিয়েছি, এই দেখো মুরগির পাতলা ঝোল করবো আজকে শনিবার 4 তারিখ। আর উচ্ছে আলুতে সেদ্ধ করেছি, একসাথে মেখে দেবো। ওদের বাবা যাবে অফিসে, ওর আবার মিটিং আছে 10টাতে, ওর অফিসে ঢুকতেই হবে। এই যে দেখো মুরগির ঝোল, এই যে এটা বন্ধ করে দেবো, হয়ে গেছে। আর এই যে উচ্ছে আলুটা মেখে রাখলাম, আর এদিকে আমার হচ্ছে সেকেন্ড চা। শনিবার 4 তারিখ সেকেন্ড চা। এখানে দেখো চালার জল দেওয়া আছে, মুসুর ডালের সাবান বানালাম আজকে 4 তারিখে, সেটাই দেখাচ্ছি। সোপ মেকিং এর ভিডিও আলাদা করে দেব। আজকে যেহেতু শ্যাম্পু দিয়েছি, একটা হেয়ার মাস্কও লাগিয়েছিলাম, সেটার ভিডিও আলাদা দেব। হরলিক্স নে না, দুজন দুটো দাঁড়া দাঁড়া, আমি দিয়ে দিচ্ছি, একটু ভারী আছে এই কাপগুলো তো। হ্যাঁ ওখানে গিয়ে বসে বসে খাওয়া। হ্যাঁ দিদি ভাইটা আমি দিয়ে দেবো, দিদি ভাইটা আমি দিয়ে দেবো, সাথে 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 দিদি আমি দে, আমি দিব করে এসা বাবা তাতে গে তাতে গে দিদি, এটা রাত দিয়ে দাও। আমার কাছে 4টে ব্রিটানিয়া চিজ সিট ছিল, তো সেটা শেষ করে দিতে হবে, সেই জন্য আমি একটু আটারি পিৎজা বানিয়ে দিলাম যা ছিল তাই দিয়ে। বলেই তো দিচ্ছি গরম। রাত্রের জন্য করলাম যে কাঁচা কুমড়ো পুঁই আলু আর পুঁই পাতা দিয়ে, মানে এটা শেষ করে দিলাম, কুমড়োটা সে ফ্রিজ খাই। বিট আর গাজর ছিল, সেটা দিয়ে বিট গাজর আলুর একটা তরকারি করে দিলাম শেষ করার জন্য। এটা এইভাবেই করে এখনো পর্যন্ত নাড়া চাড়াটা হয়নি, তো এইটা করে শেষ করে দিলাম। ফ্রিজে আর কোনো সবজি নেই, রাত্রে কয়েকটা রুটি করবো। এই যে হেয়ার মাস্কটা লাগিয়েছিলাম, শ্যাম্পু করেছি তারপরে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সব্বার মঙ্গল কামনা করি। ভালো থেকো সব্বাই, কেমন, বাই।